ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গ্লাসি স্কিন পেতে পারেন। সো আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি এখন শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমরা অনেকেই গ্লাসি স্কিন চাই। সো গ্লাসি স্কিন বলতে কী বোঝায়? গ্লাসি স্কিন হলো এমন একটি স্কিন যেখানে কোনো অ্যাকনি বা পিম্পল নেই, কোনো ওপেন পোর্স নেই, স্কিনটা একদম স্মুথ থাকে, অর্থাৎ কাঁচের মতো চকচকে ত্বক। তো ঘরোয়া কয়েকটি উপাদান দিয়ে কীভাবে আমরা কাঁচের মতো ত্বক, চকচকে ত্বক পেতে পারি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি কয়েকটি ঘরোয়া উপাদানকে সঠিকভাবে ব্যবহার করে ব্যবহার করেন তাহলে আপনারাও পেতে পারেন গ্লাসি স্কিন। সো কীভাবে আমরা গ্লাসি স্কিন পেতে পারি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি শুরু করছি আমার গ্লাস স্কিন কেয়ার রুটিন। আমি আজকে এই দুইটা ভাগে ভাগ করেছি স্টেপটিকে। আমার ফার্স্ট স্টেপটি হচ্ছে ফেস ক্লিনজার। গ্লাস স্কিন পেতে হলে আমার ফার্স্ট স্টেপটি হচ্ছে ফেস ক্লিনজার। সো ফেস ক্লিনজারের জন্য আমার লাগবে 1 চামচ বেসন, আর লাগবে 2 থেকে 3 চামচ কাঁচা দুধ। এবার আমার ফেস ক্লিনজারটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ফেস ক্লিনজারটি আমাদের স্কিন থেকে ডার্ট, ইম্পিউরিটিস রিমুভ করবে, এক্সেস অয়েল রিমুভ করবে, এবং আমাদের স্কিনে যদি ডার্ক স্পট বা ব্রাউন স্পট থাকে সেটা রিমুভ করবে, এবং আমাদের স্কিনটাকে স্কিন থেকে ডেড স্কিন সেল রিমুভ করবে, আমাদের স্কিনটাকে ব্রাইট এবং গ্লোয়িং করবে। সো আমার ক্লিনজারটি রেডি হয়ে গেছে। এখন আমি এটা আমার ফেসে অ্যান্ড নেকে অ্যাপ্লাই করবো। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটা আপনারা আপনাদের ফেসে এবং গলায় অ্যাপ্লাই করবেন। আমার হাতটাকে প্রথমে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে আমার হাতে অ্যাপ্লাই করছি। এইভাবে করে আপনারা মাসাজ করতে থাকবেন আপনাদের হাতে, আপনাদের ফেসে। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে মাসাজ করবেন। সো আমার মাসাজিং শেষ, এখন আমি এটাকে নর্মাল কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে আসব। আপনারা ততটুকু গরম পানি আপনাদের ফেসে ইউজ করবেন যতটুকু আপনাদের স্কিনটা সহ্য করতে পারে। হালকা কুসুম গরম পানি দিয়ে আপনারা ফেসটাকে ক্লিন করে নেবেন। সো আমি ক্লিন করে আসছি আমার হাতটি। আমার সেকেন্ড স্টেপটি হচ্ছে ওভারনাইট স্লিপিং মাস্ক। ওভারনাইট স্লিপিং মাস্ক তৈরির জন্য আমার লাগবে কাঁচা দুধ, তো আমি এখানে 1 চামচ কাঁচা দুধ নিয়ে নিলাম, আর লাগবে 1 চিমটি হলুদ গুঁড়া। অবশ্যই আপনারা অর্গ্যানিক হলুদ ইউজ করবেন। আর আমার লাগবে 1 চামচ হানি। সো এখন আমি তিনটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। এই স্লিপিং মাস্কটা আপনাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আমি এখানে দুধ ইউজ করেছি, দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনটাকে ন্যাচারালি লাইট এবং ব্রাইট করে এবং আমাদের স্কিনটাকে হোয়াইটেন করে। আমাদের স্কিনে যদি কোনো ধরনের পিগমেন্টেশন থাকে সেটা রিমুভ করে এবং আমাদের স্কিনটাকে ভালো রাখে। এখানে আমি ইউজ করেছি
হলুদ হলুদ আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনে যদি কোনো অ্যাকনি স্পট থাকে কিংবা অ্যাকনি থাকে সেটা রিমুভ করে, পিগমেন্টেশন দূর করে এবং আমাদের স্কিনটাকে হেলদি রাখে। এখানে আমি ইউজ করেছি হানি, হানিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যেটা আমাদের স্কিনটাকে স্কিন থেকে পিম্পল র্যাশেস দূর করে এবং আমাদের স্কিনটাকে ক্লিয়ার এবং স্পটলেস রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিনটাকে হাইড্রেটেড এবং ময়শ্চার রাখে। সো এখন আমি এটাকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এটাকে আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন। এটাকে আপনারা কটন প্যাডটাকে ডিপ করে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করে দেখালাম। সো আপনারা চাইলে ওই প্রসেসেও এটাকে অ্যাপ্লাই করতে পারেন। দেন এইভাবে অ্যাপ্লাই করে আপনারা এটাকে সারা রাত মুখে রেখে দিবেন। দেন আপনারা সকালবেলা মুখটাকে ওয়াশ করে নেবেন, হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন। সো আমি আমার হাতটাকে ওয়াশ করে আসছি। সো ফ্রেন্ডস, আমি আমার হাতটিকে ওয়াশ করে আসলাম এবং হাতটিকে ওয়াশ করে আসার পর আপনারা দেখুন আমার হাতটা কতটা চকচকে লাগছে। সো আপনারা যদি গ্লাসি স্কিন পেতে চান তাহলে অবশ্যই এই দুইটা স্টেপ আপনারা ফলো করবেন এবং এই দুইটা স্টেপ আপনাদের রেগুলার অ্যাপ্লাই করতে হবে। টানা 7 দিন যদি আপনারা এই প্রসেসটি ফলো করেন তাহলে আপনারা খুবই ভালো একটা স্কিন পাবেন, একটা কাঁচের মতো স্বচ্ছ চকচকে ত্বক পাবেন, আপনাদের স্কিনটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো পিম্পলস র্যাশেস অ্যাকনি কিংবা আপনাদের স্কিনে কোনো পিগমেন্টেশন ব্রাউনের কালো দাগ কিংবা ব্রাউন স্পট কোনো কিছুই থাকবে না, আপনাদের স্কিনটা একদম ক্লিয়ার এবং ফ্রেশ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।